আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি মোহাম্মদ মাসুদ রানা। আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সোজানগর উপজেলার পাইকপাড়া। এখানে একজন খামারি খোলা আকাশের নিচে হাঁস পালন করছেন। আমরা আসলে তার কাছে শুনব এই প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করে মানুষ কীভাবে সফল হচ্ছেন বা কেনই বা এই প্রাকৃতিক পরিবেশে তারা হাঁস লালন পালন করছেন। তো আমরা তাদের সাথে আর কি কথা বলে জানব টোটাল প্রক্রিয়াটা, তারা কীভাবে প্রাকৃতিক পরিবেশে হাঁস লালন পালন করেন। তো দর্শক, চলুন আমরা আগে এই হাঁসের কিছু ভিডিও ফুটেজ দেখে এবং তার সাথে এই খামারের যে মালিক রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলি। দর্শক, আমরা এখানকার যে খামারে আছে সেই খামারের সাথে কথা বলবো, খামারের নাম জানবো এবং খামারের সাথে কথা বলবো আসলে ওনারা কীভাবে এই খোলা আকাশের নিচে হাঁস পালন করে মানে স্বাবলম্বী হচ্ছেন বা কেনই বা খোলা আকাশের নিচে ওনারা হাঁস পালন করছেন, এই সমস্ত কথা এই সব বিষয়বস্তু নিয়ে আজকে আমরা এই খামারের সাথে কথা বলবো। খামারের নাম সে নিজে বলে আর কি পরিচয় দিয়ে এটা শুরু করবো। ভাই আচ্ছা, আপনার নামটা কি ভাই? নাম আমার হাঁসু। আপনার নাম হাঁসু। আচ্ছা, আপনি যে খোলা আকাশের নিচে হাঁস পালন করছেন, আপনার বাসাটা আসলে কোথায়? হ্যাঁ, বাসাটা উলাট। উলাট? জি। আচ্ছা, আপনারা তো দুইজন পার্টনার। আচ্ছা ভাই, আপনি কতদিন যাবত হাঁস পালন করছেন? 6 থেকে 7 বছর। 6 থেকে 7 বছর? জি। আচ্ছা, আপনার কাছে আর কি প্রথমে জানতে চাইবো আপনি কেন এই হাঁস পালনে? এটা লাভজনক ব্যবসা, আমার খুব ভালো লাগে ব্যবসাটা। যেমন আমি আগে কৃষিকাজ করতাম, কৃষিকাজ করার মধ্যে দেখলাম যে কিছু নাই এর ভিতরে, তা আমার এক বড় ভাই আর কি এই ব্যবসাটা শিখাইছিল তারপরে চরদুলাই। তখন আমি হচ্ছে 200 হাঁস নিয়ে ধরেন ব্যবসাটা নামছিলাম প্রথমে। দেখলাম যে 200 হাঁসে আমার অনেক মানে ইনকামের সোর্স দেখালে টাইলে ছিল, তবে মনে মনে করলাম তাহলে তো হাঁস দেখতেছি লাভজনক ব্যবসায়, তাহলে লাভজনক ব্যবসা তাহলে সাইড দেওয়া যায় না। এই ব্যবসাটা আমি আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এখন বর্তমানে আমার 800-850 হাঁস আছে। ধরেন আমার এখনও প্রতি মাসে 30,000 টাকা কামাই আছে, 3 টাইলি আছে। আচ্ছা ভাই, আপনার এখানে তো তাহলে 850 হাঁস আছে? জি জি। এই 850 হাঁস আপনি আর কি ছোট একদিনকার বাচ্চা দিয়ে শুরু করছিলেন না বড় হাঁস দিয়ে শুরু করছিলেন? আমার ধরেন 500 আমার ছোট বাচ্চা ছিল। হ্যাঁ, ছোট বাচ্চা নিয়ে এসে মানুষ করছিলাম, পরে আমি 15 দিন হলো 300 হাঁস কিনছি 1,00,000 টাকা দিয়ে। ছোট বাচ্চা দিয়ে আপনি হলো শুরু করছেন হচ্ছে ছোট বাচ্চা দিয়ে, আর পরবর্তীতে যে হাঁস এটা হচ্ছে বড় হাঁস কিনছিলাম 1,00,000 টাকা দিয়ে 300। আপনার এইখানের যে এই যে হাঁস পালন করছেন এটা আসলে মাংস উৎপাদনের জন্য হাঁস পালন করছেন নাকি ডিম উৎপাদনের জন্য? ডিম উৎপাদনের জন্য। আপনার এই জায়গায় যে ডিম দিচ্ছে এখন কতটি? 750। 750 ডিম? জি। আচ্ছা, আপনার এখানে যে হাঁসগুলো আছে এই হাঁসগুলো কি জাতের? ক্যাম্বেল। ক্যাম্বেল? আচ্ছা, হাঁসের কোন জাতটা সবচেয়ে ভালো? ক্যাম্বেল ভালো ডিম দেয় সবচেয়ে। আচ্ছা, এই ক্যাম্বেলটা ভালো আপনি বলতেছেন, আসলে ক্যাম্বেল কি ভালো আপনি একটু বোঝান তো। যে এই হাঁসটা যেমন এই হাঁসটা ধরেন যেমন আমাদের এর শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং ডিমও বেশি দেয় এবং খাওয়া দিয়ে ভালো দেয়, সব ধরেন আপনার ডিম প্রোডাকশন সবচেয়ে বেশি দেয় এটা এই ক্যামেল জিনিসটা। আমাদের হাঁস আছে খুঁটি খাইতেছে পোকামাকড়, আরও আপনার কি শামুক ঝিনুক টেনুক আছে কিছুটা, পোকামাকড় বেশি আছে এটা খালি খাচ্ছে জন্য আমাদের সুবিধা বেশি।
মানে বাড়তি খাবার প্রয়োজন হয় অল্প কিছু আর কি, সীমিত। আচ্ছা দর্শক, আমি বলতে চাচ্ছি আসলে ভাই আমার যেটা বলতেছেন যে খোলা আকাশের নিচে যে হাঁস পালন করছেন উনিরা, এটার কারণ রয়েছে। কারণটা হচ্ছে খোলা আকাশের নিচে যদি উনিরা হাঁস পালন করেন, দেখা যাচ্ছে বিলের মধ্যে উনিরা হাঁস পালতেছে। এই বিলের মধ্যে হাঁস পালন করার অর্থ মানে উনির বাড়তি কোনো খাবারের প্রয়োজন হচ্ছে না, দেখা যাচ্ছে বাড়তি কিছু লাগতেছে হালকা। এখানে প্রাকৃতিক পরিবেশে যে খাবারগুলো খাচ্ছে সেটা হচ্ছে শামুক, ঝিনুক, পোকামাকড়, এই ধরনের খাবার খাওয়ার জন্যে উনির বাড়তি খাবারের প্রয়োজন হচ্ছে না, দেখা যাচ্ছে লাভের পরিমাণটা একটু বেশি হচ্ছে। আচ্ছা ভাই, এই আপনি যে এতদিন যাবৎ হাঁস পালন করছেন, আপনার এই হাঁসে কোনো রকম কোনো সমস্যা সম্মুখীন হয়েছেন কিনা? সমস্যা তো আমি এই যে আজ দুই দিন আগে আমার একটু সমস্যা হয়েছিল, ঠিক হয়ে গেছে সেটা। আচ্ছা, মানে এই হাঁসে সাধারণত অসুখ বিসুখ কী হয়? অসুখ বেরোন না, বেশিরভাগ হচ্ছে আপনার ডাক পেলে যেটা আপনার বলে প্যারালাইসিস পাও পড়ে যায় এবং নাক দিয়ে সর্দি টর্দি বাড়ায়। আচ্ছা, এগুলো হলে আপনি কী করেন? এগুলো আপনার ওষুধ খাওয়াই, ভ্যাকসিন দেই, আমি একটু দর্শকদের মধ্যে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করছি যে ভাই আপনি যে এটার অসুখ বিসুখ হলে হাঁসটার মানে যে ওষুধ দেন সেই ওষুধটা কোথা থেকে সংগ্রহ করেন আর কি? ভাই আমার বললো এটা হচ্ছে উনি সুজানগর অফিস থেকে, অফিস বলতে উনি বোঝাচ্ছেন প্রত্যেকটা উপজেলাতে আপনার পানি সম্পদ অফিস থাকে, সেই অফিস থেকে উনি এই ওষুধটা সংগ্রহ করেন। তো যারা আপনারা খামারে রয়েছেন তারা যদি আর কি কোনো হাঁসের অসুখ বিসুখ হয় সেটার পরামর্শ করতে পারেন, পানি সম্পদ অধিদপ্তর অফিসে যায়, এমনকি আপনি দেখা যাচ্ছে যে ওইখান থেকে ওষুধও নিতে পারবেন। তার মানে উপজেলা পানি সম্পদ অফিস আপনার জন্য বসে আছে আপনার সেবা দেওয়ার জন্য, আর আপনারা যদি ইচ্ছা করেন সেখান থেকে এই হাঁস পালনের নানান সুবিধা আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আচ্ছা ভাই, আপনার এই হাঁসগুলো এখন বর্তমান কত পরিমাণ কি পরিমাণ ডিম দিচ্ছে আর কি? 750। 750। আপনার ডিমের বাজারটা কিরকম? 900 ধরে, 950। তো ডিমের বাজারটা তো ভালোই। আপনার কি পরিমাণ এখন এই 750 850 হাঁসের পরিমাণ মানে খরচ যাচ্ছে কি পরিমাণ, মানে বাড়তি খাবার কি কিরকম? বাড়তি খাবার ধরেন এখন আগে আমি বেশি দিতাম, এখন একটু কম যাচ্ছে আর কি। এখন যে মাঠে খাচ্ছে কিছুটা ধরেন এখন মন্দই যায় আর কি ডান, বাড়তি খাবার কম লাগতেছে। আপনি তো তাহলে দেখা যাচ্ছে যে আপনার 850 হাঁসে আপনার 750 ডিম পাচ্ছেন, কিন্তু মন দুই মানে দুই মন দুই মন দান, মানে আপনি তো দেখা যাচ্ছে খরচটা খুবই কম হচ্ছে, লাভটা খুব ভালোই পাচ্ছেন। মানে তাহলে তো আপনার হাঁস পালন করে লাভবান হচ্ছে, লাভবান হচ্ছে জি। আচ্ছা, তাহলে যদি এই ক্ষেত্রে যদি আপনি ধরেন নতুন কেউ হাঁস পালন করতে চায় বা নতুন যারা খামার করতে চাচ্ছে এই খোলা আকাশের নিচে বা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করবে, তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো সাজেশন আছে যে তারা হাঁস পালন করবে যদি করে কি ধরনের হাঁস দিয়ে করে? ধরেন যদি তারা করতে চায় তাহলে ক্যাম্বেল জাত দিয়ে করতে পারে, এটা ভালো হবে। এটা কি ছোট হাঁস দিয়ে শুরু করবে না বড় হাঁস দিয়ে শুরু করলে? এখন ধরেন টাকা পারবে আছে, তার যদি ধরেন 5 লাখ টাকা দিয়ে ব্যবসা করতে চায় তাহলে বড় হাঁস দিয়ে ব্যবসা করবে সে, একবারে কি লোহার যদি বলে কারণ আমি 1 লাখ টাকা দিয়ে ব্যবসা করবো তাহলে ছোট হাঁস দিয়ে ব্যবসা করতে পারবে। আচ্ছা, ছোট হাঁস দিয়ে তো ব্যবসা করলে এটার তো আসলে দেখা যাচ্ছে জানাশোনার দরকার আছে, অবশ্যই হাঁসটা কিভাবে পরিচর্যা করতে হবে না করতে হবে এটা সম্বন্ধে জানার দরকার আছে। কেউ যদি নতুন ধরেন বেশিটা জানে না, এটা কখনো করে নাই, ফার্স্ট করতে চাচ্ছে, সেক্ষেত্রে কোনটা ছোট হাঁস দিয়ে করলে ভালো হবে না বড় হাঁস দিয়ে করলে? যে ধরেন মানে যে কোনোদিন করে নাই তাহলে সে যদি মনে করো যে আমি ব্যবসা করবো তাহলে তার বড় হাঁস দিয়ে ব্যবসা করাই উচিত, কারণ সে তো আর বাচ্চা পোষার এই টার্গেট জানে না। জি জি, ঠিক আছে। আমরা ধরেন আমরা পুষেছি, আমরা তখন ধরেন এখন পুষতে পুষতে আমাদের একটা অভিজ্ঞতা এসে গেছে, আমরা ধরেন নিজেই ব্যবসা করি, নিজেই ওষুধ পানি খাবার দেই, কারণ আমরা নিজে আমরা কোনো ডাক্তারের কাছে সাহায্য করি না। খালি ডাক্তারের কাছে সাহায্য করার মধ্যে হচ্ছে ওষুধ মানে কোনো অসুখ হলে পরে ডাক্তারের কাছে নিয়ে যাই যে আমাদের কী ওষুধ দেওয়া লাগবে ওটা লিখে দেয়, আমরা নিজেই ই করে দিই। বুঝতে পারছি। আচ্ছা, আমি আর কি একটু বলতে চাচ্ছি যারা নতুন খামার করবেন তারা যদি আপনারা খামার করতে চান ছোটো হাঁস দিয়ে খামার করতে গেলে একটু দেখা যাচ্ছে যা জানাশোনার দরকার আছে যে আপনি ছোটো বাচ্চা আনে কতদিন
মানে ব্রিডিং করে রাখতে হয় বা কত তাপমাত্রায় রাখতে হয়, অনেক বিষয়ে জানার দরকার আছে। সেজন্য আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা প্রথমে যদি ছোটো হাঁস দিয়ে খামার করেন মানে লস হওয়ার সম্ভাবনা আছে যদি ঠিক মতন পরিচর্যা না করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা বড় হাঁস দিয়ে যদি খামার করেন তাহলে মানে লসের সম্ভাবনা একটু কম, আমার ভাই যেটা আর কি। জি জি। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যদি আপনারা যদি ছোটো হাঁস অথবা বড় হাঁস দিয়ে যেটা দিয়ে খামার করতে চান, আপনারা এটা খামার করার আগে অবশ্যই মানে আপনারা উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে যায় আপনারা সেখানে যোগাযোগ করে আপনারা প্রশিক্ষণ নেন অথবা পরামর্শ নেন কীভাবে এই হাঁস লালন পালন করতে হবে। যদি এটা নেন তাহলে আমি মনে করবো আপনারা লাভবান হবেন, লসের সম্ভাবনা খুব কম, কারণ আপনি তখন এই টেকনিক্যালি সব কিছু জানা থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের আমি একটা জিনিস সাজেস্ট করবো, আপনারা যারাই খামার করতে চান তারা আপাতত পানি সম্পদ অধিদপ্তর যান, যা সেখানে পরামর্শ নেন, সেখানে ট্রেনিং করেন, তারপরে আপনারা খামার করেন। আর আপনার উপজেলা পানি সম্পদ অধিদপ্তর অফিসটা সারা বাংলাদেশে আছে, তার মানে প্রত্যেকটা জেলায় এই অফিসটা আছে আপনাদের জন্য, মানে ইয়া দেওয়ার জন্যে তারা অফিসটায় বসে আছে। আপনারা সেখানে যান, ট্রেনিং নেন, পরামর্শ নেন, সেই অনুযায়ী হাঁস লালন পালন করেন, আমি মনে করব আপনারা লাভবান হতে পারবেন নাকি ভাই এটা। জি জি। তো ভাই আপনার সাথে কথা বলে আর কি ভালো লাগলো, আশা করি যে আপনারা এই খোলা আকাশের নিচে হাঁস পালন করছেন, হাঁস পালন করে লাভবান হন, দেখা যাচ্ছে যে আমাদের দেশটা উন্নতির দিকে মানে এগিয়ে যাক, এটাই আমরা চাই আর কি। জি ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কি ধরনের ভিডিও আপনারা পেতে চান আমাদের কমেন্টে জানান, আমরা চেষ্টা করব সে ধরনের ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক, আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।